অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি আজকে আমার আলোচনা বিশ্ব রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পারসেন্ট সত্যি হবেই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিশ্ব রাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা বিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে তাদের প্রেম ও দাম্পত্য জীবন কেমন হবে তাদের বিবাহের যোগ আছে কি না তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং বিশ্বরাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমিডি রয়েছে সেটা ভিডিওর শেষে আলোচনা করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাই হোক আমি রাশির গোচর ফল ডিসেম্বর দু হাজার চব্বিশ সাপেক্ষে বলছি রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যে অষ্টমপতি রাশির সাপেক্ষে এবং বিশ্বরাশির সাপেক্ষে একাদশ এবং রাশির পঞ্চমে অবস্থান করছে কেতু রাশির একাদশে অবস্থান করছে রাহু দশমে অবস্থান করছে নবম ও দশমপতি শনি শনি কিন্তু মার্গী হয়ে গেছে আর সপ্তমে অবস্থান করছে রবি ও বুধ পনেরোই ডিসেম্বর বুধ মার্গি হচ্ছে আবার পনেরোই ডিসেম্বর এই রবি কিন্তু এদের অষ্টমে গোচর করবে আবার শুক্র কিন্তু এদের অষ্টমে অবস্থান করছে দোসরা ডিসেম্বর শুক্র নবমে গোচর করবে আর তৃতীয় অবস্থান করছে এদের সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল এই হলো মোটামুটি গ্রহগত অবস্থান যাই হোক বিশ্বরাশির স্বাস্থ্য কেমন যাবে হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভাবনা থাকে আমরা কোনো কিছুতেই কনসেনট্রেট করতে পারি না আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায় তাই স্বাস্থ্যের বিষয়ে নজর দেওয়া জরুরি এ মাসে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে ছোটো কিছু সমস্যা যেমন স্কিন রিলেটেড কোনো সমস্যা আপনাদের চোখ বা দাঁতের সমস্যা এই জাতীয় সমস্যা আসতে পারে পেটের সমস্যা এই সমস্যা আসতে পারে তাই খাবারের বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে বেশি মশলাযুক্ত খাবার খাওয়া যাবে না লাইট খাবার খেতে হবে নিয়মিত যোগব্যায়াম করুন এক্সারসাইজ করুন হাঁটাচলা করুন তাহলে আপনাদের শরীর অবশ্যই ভালো থাকবে শরীরের বিষয়ে খুব একটা চিন্তা কিন্তু আমি এখানে দেখছি না আর আপনাদের চতুর্থপতি রবি সে কিন্তু সপ্তমে থাকছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত তারপরে অষ্টমে গোচর করছে আর পঞ্চমপতি বুথ সে কিন্তু পনেরোই ডিসেম্বরের পরে মার্গি হচ্ছে সপ্তমে পড়াশুনোর জায়গা কিন্তু ওভারঅল ভালো বলা যায় এই মাসে কোনো এক্সাম থাকলে সফলতা রয়েছে আর নবমপতি আপনাদের দশমে রয়েছে ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা রয়েছে যারা উচ্চশিক্ষা করতে চান রিসার্চমূলক গবেষণামূলক কোনো কাজকর্ম করতে চান তাদের কিন্তু সফলতার যোগ কিন্তু বিশ্বরাশির রয়েছে এরপরে আমি আসছি আপনাদের কর্ম আপনাদের কর্মপতি শনি সে কিন্তু সক্ষেত্রে রয়েছে এবং মার্গি হয়ে গেছে মাস মতো আছে বক্রি ছিল এখন মার্গি পরে কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের সুযোগ সুবিধা আসবে কর্মের জায়গায় আপনাদের ভালো এবং আপনাদের নতুন কর্মব্যাপ্তির কিন্তু যোগ কিন্তু প্রাইভেট সেক্টরে তৈরি হবে যারা বেকার ছিলেন বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছিলেন চাকরি পাচ্ছিলেন না তারা এখন ট্রাই করতে পারেন আপনাদের কর্মের জায়গায় কিন্তু উন্নতি হয়েছে আর আপনাদের আর্থিক জায়গায় আপনাদের দ্বিতীয় পদই সে সপ্তমে প্রক্রিয়া ছিল এবং পনেরোই ডিসেম্বর সে কিন্তু মার্কি হচ্ছে আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে এবং সেভিংসও ভালো হবে পনেরোই ডিসেম্বরের পর আর্থিক উন্নতির জায়গা কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে এবং রাশিতে বৃহস্পতির অবস্থান রয়েছে এবং সপ্তমে তার দৃষ্টি রয়েছে আর আপনাদের সপ্তম পথি সপ্তমে বুথ ব্যবসার কারকগ্রহ সে কিন্তু রয়েছে আপনাদের যে সপ্তম পথি সে তৃতীয় নিচস্ত রয়েছে ফলে আপনাদের ব্যবসার জায়গাও কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু আপনারা কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না মঙ্গল নিচস্ত রয়েছে ইনভেস্টমেন্ট আপনারা ভেবেচিন্তে করবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে নজর দেবেন কাস্টমার ডিল ঠিকঠাক করবেন ওভারঅল ব্যবসার জায়গা ভালো রয়েছে আপনাদের ব্যবসায় উন্নতি হবে এবং আপনাদের কাস্টমার বাড়বে ব্যবসায় গ্রোথ হবে এটা কিন্তু বলা যাচ্ছে কারণ বৃহস্পতির দৃষ্টি থাকার জন্যে আপনারা যারা মিষ্টান্নের ব্যবসা রয়েছে হোটেলের ব্যবসা রয়েছে যারা শাক সবজির ব্যবসা করেন বিভিন্ন খাদ্য দ্রব্যের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার যোগ রয়েছে এবং যারা বিভিন্ন ফার্মে কাজ করেন অ্যাকাউন্টস রিলেটেড কাজ করেন তাদের জন্যও কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং যারা এনজিও চালান তাদের জন্যও কিন্তু সফলতার জায়গা রয়েছে যারা শিক্ষকতার কাজ করেন তাদের জন্যও সফলতার একটা জায়গা রয়েছে এবং টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যারা যুক্ত এমএনসিতে কাজ করেন সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন যারা ল রিলেটেড কোনো কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে আর আপনাদের যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন নাটক অভিনয় সঙ্গীত এবং এবং বিউটি পার্লার চালান যারা সেলুনের কাজ করেন এবং যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান এবং যারা গ্ল্যামার ফিল্ড ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সফলতার যোগ রয়েছে এই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারা কিন্তু অনেক আশার আলো দেখতে পাবেন এরপরে আমি আসছি আপনাদের প্রেম আর বিবাহিত জীবন আপনাদের বিবাহের যোগ কিন্তু রয়েছে বৃহস্পতি আপনাদের রাশিতে সপ্তমে তার দৃষ্টি রয়েছে এবং সপ্তমপতি তৃতীয় রয়েছে সপ্তমে পঞ্চমপতি বুধের অবস্থান আপনাদের প্রেম কিন্তু বিবাহে কনভার্ট হতে পারে সেরকম একটা যোগ রয়েছে আবার বিবাহের যোগও কিন্তু তৈরি হচ্ছে আর প্রেম আপনাদের নতুন আসতে পারে আর প্রেমের ক্ষেত্রে আপনাদের একটু তর্কাতর্কি হলেও প্রেমের বিষয়ে তেমন কোনো অসুবিধা কিন্তু আমি দেখতে পাচ্ছি না প্রেম মোটামুটি ভালোই চলবে আপনারা বিবাহিত জীবনে রোমান্স অনুভব করতে পারবেন পরিবার নিয়ে ঘোরাঘুরি করতে পারবেন এবং আপনাদের ডেলি ইনকাম বাড়বে এটাও বলা যায় আর আপনারা আপনাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে আর তবে মায়ের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা হবে মায়ের হেলথ নিয়ে কিন্তু মেডিকেল এক্সপেন্স কিন্তু আপনাদের হতে পারে সে বিষয়ে আপনাদের একটু খেয়াল রাখতে হবে মায়ের হেলথের জায়গায় বিশেষ করে আপনাদের সতর্ক থাকতে হবে এবং আপনাদের ওভারঅল ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কারণ শনি আপনাদের নবমপতি সে দশমে মার্গি হচ্ছে পনেরোই নভেম্বর অলরেডি মার্গি হচ্ছে আর আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের জন্য যেসব কাজ হয় যেমন কোনো কিছু ইনভেস্টমেন্ট করা কিন্তু বুঝে শুনে করবেন ইনভেস্টমেন্ট করবেন বলে যে কোনো ভাবনা না করে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না আপনাদের প্ল্যানেটারি পজিশন দেখে নেবেন ব্যক্তিগত জন্মছক এটা একটা ওভারঅল রাশিফল বলছি ব্যক্তিগত জন্মছক দেখে নেবেন তারপরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো হতে পারে বাড়িতে কোনো শুভ কাজ বিবাহ এগুলো হওয়ার কিন্তু যোগ তৈরি হচ্ছে যাই হোক বিশ্বরাশির ডিসেম্বর দু হাজার চব্বিশ ওভারঅল কিন্তু ভালো রয়েছে সব দিক থেকেই আর আমি যেটা বলবো। সেটা হচ্ছে বিশ্বরাশির কী করতে হবে তার আগে বলি আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার গেট নেট সেট কোয়ালিফাইড আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত আমি একজন লিরিস্ট গান লিখি আমার চ্যানেলের লিঙ্ক এর সাথে করা আছে আমার চ্যানেল দেখে নিতে পারেন আর সব প্রফেশানকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি সততাই আমার এখানে মূলধন আমার অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা আমি এইভাবে সব প্রফেশানকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে যাই হোক আমি যেটা বলবো আপনারা শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন ছবার ওং দ্রাম দ্রিম দ্রোম সব নম প্রতিদিন সূর্যাস্তের পর পাঠ করবেন আর যেটা করবেন আপনারা মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন ওং ক্রাং ক্রিং ক্রোম স ভ্রোমায় নম আর বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন পাঁচবার ওং গ্রাম ব্রিম ব্রোম স্বোধায় নমো আর প্রতিদিন ওং নম শিবা মন্ত্রটি একশো আটবার পাঠ করুন অবশ্যই আপনারা শুভ ফল পাবেন ডিসেম্বর দু সব বিশ্বরাসী মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন চুয়া নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য আজ এখানেই শেষ করলাম